জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের অন্তর্গতের মধ্যে দিয়ে বইছে ডামরুর নদী। এই নদীর উপর কোনো সেতু না থাকার কারণে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন সমস্যায় পড়ে। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। আষাঢ় মহিনা সে লেগে সে ভাদো মহিনা তক পাবলিক কো এতনা তকলিফ হতো হয়, এতনা বড় বড় সাইকেল হয়, গাড়ি হয়, সালা গাড়ি লেকে ঘুমতা কাহা চিলগড্ডা দেখে কানা হামলো কা রোড নাই হয়, পুল নাই হয়। 5,000 থেকে 7,000 আদমি কা হামলো কা ইয়া ওপেন ডাউন হয়, রাত দিন 24 ঘন্টা ওপেন ডাউন হয়। আর 3 সাল সে ব্রেক লাগা হুয়া হয়। ই পুল আপলোক কিসি তরহ সে যদি আগর হোগা তো বনা দিজিয়ে হামলো কা, কারণ বহুত অসুবিধা হো রহা হ্যায় হামলো। সারা বছর শুকনা থাকলেও বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকে, সেই সময় নদী পেরানো খুবই বিপদে। 3 বছর আগে নদীতে সেতু তৈরি শুরু হয়, কিছুটা কাজ হলো তারপর কাজ বন্ধ হয়ে যায়। সেতুটি হলে বোকারো হাসপাতালে, বাজারে বা ডাকঘরে, পঞ্চায়েতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই পুলের নিয়ে আপনি কি বলতে চান? 11-12 সালে টেন্ডার করেছিল 43 লাখ টাকা, বিএফের ফান্ড থেকে 8 লক্ষ, এমপির থেকে 10 লক্ষ, জেলা পরিষদ থেকে 10 লক্ষ, আর আমাদের জিপি থেকে 6,75,000 টাকার এই টাকাটা আমরা কাজ করেছি। এখন আমাদের মোটামুটি আরও 20-25 লাখ টাকার ডিউ থাকছে, তো সেই টাকাটা যদি পাওয়া যায় তাহলে আমরা কমপ্লিট করব। আমি চাই এই সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ করা হোক। এই জন্য আপনারা সভাপতি সৃষ্টিধর মাহাতর কাছে অনুরোধ জানান। সভাপতির ফোন নম্বর 77-97-64-44-21, ফোন করে তাকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।